আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ব্লগ সম্পর্কে। ব্লগের জন্য আপনাদের যা যা লাগবে আমি এখানে সবকিছু নিয়ে রেখেছি। এপিটন, হোয়াইট পেস্ট, নিউটেক্স, পিজে গাম, N60, NK বাইন্ডার, পিকচার, গ্লিসারিন, রং। এখানে আমি 5টা কালার নিয়েছি, অরেঞ্জ, বেগুনি, হলুদ, ফিরোজা, ব্লু। রং করার জন্য ব্রাশ লাগবে, রং করার জন্য চামচ এবং রঙের বাটি। এটা হচ্ছে ডাইস, এটাকে রিপিট ব্লক বলে। এটা হচ্ছে কম্বল কাটার, এটা পলিথিন। আচ্ছা, এখন আমরা শুরু করব ব্লকের কেমিক্যাল মিক্সিং। প্রথমে আমরা যেই মিক্সিংটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লাইট কাপড়ে ডিপ কালার করতে আমরা চিনি কেমিক্যাল ইউজ করব। লাইট কাপড়ে সবসময় গাঢ় কেমিক্যাল ইউজ করব, সেজন্য আমাদের দরকার হবে বাইন্ডার, NK 2 চামচ, বাইন্ডার 2 চামচ, পিকচার 1 চামচ, এপ্রিকন 1 চামচ। এপ্রিকনটা ভালোভাবে গুলে নিতে হবে। আমি 1 চামচ দিচ্ছি। যদি মিক্সচারটা পাতলা হয়ে যায় তাহলে আপনাকে ঘন করার জন্য এপিটন নিতে হবে, আর যদি ঘন হয়ে যায় তাহলে আপনাকে বাইন্ডার দিয়ে ঘন করতে হবে, পাতলা করতে হবে। আমি এখানে আরেকটু নিয়ে নিচ্ছি যেহেতু এটা পাতলা হয়ে গেছে। যেহেতু আমরা এটা গাঢ় কাপড়ে পাতলা কাপড়ে গাঢ় রং করার জন্য ইউজ করবো, সেহেতু আমরা এখানে নিউটেক্স নেবো। যেহেতু এটা একটু পাতলা হয়ে গেছে আমি এটাকে আরেকটু ঘন করার জন্য এটা নিব। এরপর আপনি এটার সাথে যে কোনো রং ইউজ করতে পারেন। এখান থেকে আমি রং ইউজ করব, আমি
এখানে ফিরোজা কালারটা ইউজ করতে পারি। রঙের ক্ষেত্রে এক ফোঁটা রং নিলেই হয়ে যাবে, এক ফোঁটা রং নিলেই সুন্দর একটা কালার চলে আসবে। আপনি যদি একটু গাঢ় করতে চান ভালোভাবে নেড়ে নিতে হবে। কেমিক্যালটা যদি বেশি পাতলা হয়ে যায় আপনি একটু অক্সেল দিয়ে নিতে পারেন, অক্সেলটা দিলে আপনার গাঢ় হয়ে যাবে। সামান্য একটু অক্সেল দিব আমি, অক্সেল বেশি হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে, তারপর কাজ করা যাবে না। আমি এটা গাঢ় কাপড়ে করার জন্য রংটা তৈরি করে ফেললাম। এটা আমাদের একটা নিয়ম হয়ে গেল, রং তৈরির নিয়ম। আচ্ছা, এরপরে আমরা লাইট কাপড়ে ডিপ কালার করার জন্য কেমিক্যাল নিব। এখানে আমরা হোয়াইট পেস্ট ইউজ করব, হোয়াইট পেস্টের পরিবর্তে আমরা টিটি ইউজ করতে পারি। আমি এক চামচ হোয়াইট পেস্ট দিচ্ছি, আরেক চামচ দিলাম। অনেক কাপড়ে করার জন্য বা একটা থ্রি পিসে করার জন্য যদি আপনারা নিয়ে থাকেন তাহলে সবসময় কেমিক্যালটা একটু বেশি বলে নেবেন, কারণ শেষ সময় আবার আপনার যদি কাজ শেষ হওয়ার আগে রং শেষ হয়ে যায় তাহলে আপনি সেম রংটা আর তৈরি করতে পারবেন না। পেনকে নিচ্ছি, যদি আপনি টিটি পাউডার দিয়ে করতে চান টিটি পাউডারটাকে তাহলে সারা ভিজিয়ে রাখতে হবে, তারপরে কাজ করতে পারবেন না। কমপক্ষে 12 ঘন্টা বা 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর কাজটা করতে হবে। ভালোভাবে হোয়াইট পেস্টটা পেস্ট করে নিতে হবে। বাইন্ডার নিচ্ছি, আমি উপাদানটা লিখে দিয়েছি আপনাদেরকে, আপনারা ওভাবেই করতে পারবেন। বাইন্ডারে দিলে রংটা পাতলা হয়। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে জিজ্ঞাসা করবেন। আমরা বাইন্ডার নিলাম, পেনকে নিলাম, হোয়াইট পেস্ট নিলাম, পিকচার নিব। পিকচারটা হচ্ছে গাম, এটা কাপড়ের সাথে রংটাকে আটকে রাখতে সহজ করে। কি অক্সেলটাও একটা গাম, আমরা একটু গ্লিসারিন নিতে পারি, এটা রংটাকে সফট করবে। এক চামচ গ্লিসারিন নিলাম, Thank you.
রং মিক্স করবো। সেক্ষেত্রে আমি একটা এই রংটা নিতে পারি, এক চামচ নিচ্ছি। গোলাপি রং তৈরি হলো। আপনার সাদা কাপড়ে লাইট কালার নিউ পেস্ট ইউজ করবেন, এটা হচ্ছে হোয়াইট পেস্ট। তৈরি হয়ে গেল গোলাপি রং, এটা আমাদের সেকেন্ড প্রসেস ছিল। আপনারা চাইলে এগুলো এর মধ্যে অথবা আমি যে আগে যে রংটা তৈরি করেছি এটাতে গ্লিটার ইউজ করতে পারেন। সরি, আমার গ্লিটার টানা নেই। যাই হোক, আপনারা গ্লিটার ইউজ করে রংটা করতে পারেন। কিছুক্ষণ রেখে দিলেই ঘন হয়ে যাবে, তারপর আপনি দিয়ে কাজ করতে পারবেন। এরপর আমি দেখাবো কিভাবে সলিড গোল্ড করে। সলিড গোল্ডের জন্য আপনার দুইটা জিনিস লাগবে, আপসল, এটা হচ্ছে আপসল সিলভার আপসল, এটা এটা গোল্ডেন আপসল। সলিড গোল্ডের ক্ষেত্রে আপনার দুইটা জিনিস লাগবে, একটা আপসল আর একটা হচ্ছে M60। দুই চামচ M60 সাথে হাফ চামচ আপসল ইউজ করতে হবে। M60টা 12 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলতে হবে, না হলে এই রংটা এটা দিয়ে কাজ করা যাবে না, এটা একদম ঘন হয়ে যাবে। M60 পরিবর্তে আপনি ম্যাটালিক বাইন্ডারও নিতে পারেন। আর বাটিকের ব্লকের কেমিক্যাল করার সময় অবশ্যই ফ্যানটা বন্ধ করে নেবেন। হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি, এটার সাথে এনকে ইউজ করতে পারেন, এক চামচ এনকে। সলিড গোল্ডের বেসিক যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার M60 আর অপশন, এই দুটো আলাদা। এছাড়া আপনি এনকে দিবেন, বাইন্ডার দিবেন, বাইন্ডার দিচ্ছি। এবার আমি এর মধ্যে রং দিব। আমরা যদি এটাকে অ্যান্টিক কালার করতে চাই তাহলে এটাতে একটু ইয়ে দিতে হবে, পিজে দিতে হবে। আর যদি আপনি শুধু গোল্ডেন কালার করতে চান তাহলে 1 ফোঁটা হলুদ রং, এক ফোঁটা কমলা রং ইউজ করতে হবে। Thank you.
একটু আটসা নিয়ে নিচ্ছি। ঠিক এই প্রসেসটা দিয়ে আপনি সিলভার কালারটা যদি ইউজ করেন, সিলভার অপশনটা যদি দেন, তাহলে এটা সিলভার কালার হয়ে যাবে। সিলভার কালারের ক্ষেত্রে আপনি আর কোনো রং ইউজ করতে হবে না, শুধু N60 NK বাইন্ডার আর সিলভার অপশন এগুলো দিলেই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ মতো রংটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এক ফোঁটা করে কেমিক্যাল রং ইউজ করতে পারেন। আপনার পছন্দের কালারটা চলে আসলে আপনি কাজে ইয়ে করতে পারেন। প্রত্যেকবার একটা নতুন কালার তৈরি হবে। আপনি লাল সাথে নীল হলুদ সবুজ আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, নতুন নতুন কালার হবে। আচ্ছা হয়ে গেল আমাদের N60, এবার আমরা ব্লক করব। তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আমরা যদি নিউটেক্স NK বাইন্ডার আর এক ফোঁটা রং, নিউটেক্স 2 চামচ, নিউটেক্স 2 চামচ, বাইন্ডার 1 চামচ, NK 1 চামচ আর পিকচার 1 চামচ, এই 4টা কেমিক্যাল ইউজ করি, সাথে যে কোনো রং যদি আমরা ইউজ করি তাহলে আমাদের রং ছাপা হবে, কিন্তু ছাপাটা হাতে বাজবে না, কিন্তু অন্যগুলো হাতে বাজবে, ছাপাটার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। ঠিক আছে আমরা এরপরে ব্লক করে দেখব। আচ্ছা এখন আমি আরো রং গুলিয়ে নিয়েছি, বেগুনি, এটা সেই অ্যান্টিক কালারটা, গোলাপি, এটা হচ্ছে গোলাপি, সবুজ। প্রথমে এরকম একটা কাপড় বিছিয়ে নিতে হবে, অথবা আপনার ফ্লোরে করতে চাইলে পেপার বিছিয়ে নিতে পারেন। কম্বল কাটাতে রং মাখিয়ে নিতে হবে, আমি এখানে সবুজ রং মাখাচ্ছি। ভালোভাবে রংটা মাখিয়ে নিতে হবে, প্রথমবার একটু বেশি লাগে, এরপরে আর একটু বেশি লাগে না, এক কোষ দিয়েই হয়ে যায়। রংটা যদি কোনোভাবে ঘন হয়ে যায় মনে হয় আপনার, আপনি বাইন্ডার দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। এরকম আমি বেগুনি কালারটাও মাখিয়ে নিয়েছি। এরপর আমরা কাপড়টা বিছাবো, কাপড়টা আগে থেকে আয়রন করে নিলে বেশি বেটার হয়।
আমি এই ড্যাশটা দিয়ে প্রথমে ব্লক করবো। ড্যাশটাকে এখানে বসাতে হবে, দেখতে হবে সব জায়গায় রং লেগেছে কিনা। ড্যাশে চাপ দেওয়া যাবে না, যেহেতু এটা ফার্স্ট টাইম, রংটা ভালোভাবে আটকে নিতে হবে এখানে। প্রথমবার রং শুষে নিবে, এভাবে চাপ দিয়ে দেন। আমি উপর থেকে বসাচ্ছি এভাবে করে, এভাবে চাপ দিয়ে তুলে নিতে হবে। আবার যখন ব্লক করবেন, আবার আপনার রঙের পেস্টটা পরে কাট করে দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এখানে রংটা ভালোভাবে লাগে। দেন আমরা ঠিক এই জায়গাটা থেকে এভাবে বসিয়ে এভাবে করে ব্লকটা তুলে ফেলতে হবে। এই গেল আমাদের ব্লক। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যখন ব্লক করতে করতে কোন একটা প্রান্তে চলে আসবেন, ব্লক করতে করতে যখন কোন একটা প্রান্তে চলে আসবেন, তখন আপনাকে ব্লকটা এভাবে করতে হবে, এভাবে কাপড়টা রেখে কাপড় বাঙলে একটু নষ্ট হয়ে যাবে। দেখি এরকম থাকতে হবে। এরপর আমি আপনাদেরকে রিপিট ব্লকটা দেখাবো। রিপিট ব্লক এই ব্লকটার সেকেন্ড পার্ট, এই ব্লকটার সেকেন্ড পার্ট হচ্ছে এটা। আমরা সেকেন্ড পার্টটা সবুজ রং দিয়ে দেখাচ্ছি। পেস্ট করে নিতে হবে আবার। এইভাবে খেয়াল রাখতে হবে জিনিসটা কোন দিকে। রিপিট ব্লকটা আমার এটা সরে গেছে, সুন্দর হয়নি। খেয়াল রেখে তারপরে করতে হবে যেন ঠিকভাবে বসে। এর পাশ থেকে দেখাচ্ছি, রিপিট ব্লক করতে হবে। আপনাদের এন্টি কালারটা একটু দেখাচ্ছি, আমি রিপিট ব্লকটা আপনাদেরকে আবার দেখাচ্ছি।
হবে, রং লাগিয়ে নিতে হবে। এভাবে করে নিতে হবে রংটা লাগিয়ে। আমি এখান থেকে দেখাচ্ছি আবার, এভাবে চাপ দিয়ে পাশে হাত রেখে তুলে ফেলতে হবে। এরপর সবুজ রংটা আমি দেখাচ্ছি, প্রত্যেকবার রং করার আগে একবার করে রং কম্বল কাটাতে লাগিয়ে নিতে হবে। এবার আমি রিপিট ব্লকটা দেখাচ্ছি, ভালো করে দেখেন, খেয়াল করতে হবে যে কোন পাশটা কোনটার সাথে যায়। ব্লকের ক্ষেত্রে একই রং দিয়ে বারবার প্রেস করা যাবে না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমারটা সরে যাচ্ছে বারবার, একটু খেয়াল করে আপনারা করবেন। এভাবে করে রিপিট ব্লকটা করতে হয়। আমি আবার তুলে দেখাচ্ছি, এভাবে রিপিট ব্লকটা করতে হবে। এখানে যদি তিন কালার হয় তাহলে আপনি তিনটা কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনাদেরকে এবার দেখাবো হচ্ছে ম্যাটালিক বাইন্ডার দিয়ে যেটা আমরা করেছিলাম, মানে আফসনের কাজটা। আপনি এভাবে লাগিয়ে নেবেন, ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন। এভাবে ডাইসে লাগিয়ে নেবেন। আমি এখানেই দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে আপনারা কাজটা করতে পারেন। প্রত্যেকবার রং লাগিয়ে নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ম্যাটালিক বাইন্ডার কাজটা কিরকম হবে। আমি এলোমেলো ভাবে বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লক। দেন আমরা সবুজ দিয়ে রিপিট ব্লকটা করেছি। এটা হচ্ছে আমাদের ম্যাটালিক বাইন্ডার গোল্ডেন কালার কাজটা। এটা আমরা আপসন সিলভার আপসন দিয়ে করতে পারি আমরা, তাহলে কালারটা সিলভার হবে। আর সেক্ষেত্রে আপনাদের কালার ইউজ করতে হবে না, শুধুমাত্র কেমিক্যালগুলো ইউজ করলেই হয়ে যাবে। আর ব্লকের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে ব্লক করার আগে ডাইসগুলো অবশ্যই আগের দিন অথবা দু এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবে, তাহলে ড্যাশগুলোতে রং ক্যাচ আপ করে ভালো। আর ব্রাশ, এগুলো রঙের বাটি, এগুলো সব কাজ করার শেষে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে শুকিয়ে তারপর রেখে দিতে হবে। আর ব্লকের কেমিক্যালগুলো মোটামুটি এক বছর পর্যন্ত ভালোই থাকে। তারপরেও যদি দেখেন যে প্রবলেম হয়ে গেছে বা আপনার এই যে বানানোর রঙগুলো যদি আপনার রয়ে যায়, সেক্ষেত্রে আপনি উপরে বাইন্ডার ছিটিয়ে রাখতে পারেন বা এনকে ছিটিয়ে বেশ কিছুদিন রাখতে পারেন। তবে খুব বেশি না রাখাই ভালো, তাহলে ফাঙ্গাস পড়ে যায় এবং ফাঙ্গাস পড়লে সেই রঙের কার্যকারিতাটা অনেকখানি কমে যায়।